এসাইডে না এসাইডে এই সাইডে এই যে বারবার পকেট থেকে টাকা বের করা, একটা টিকিট কেনা, তারপর একটা বাসে ওঠা বা হ্যাঁ এই লাইনে দাঁড়িয়ে থাকা, এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি যাতে আর না হয়, যেন খুব দ্রুত মানুষ উঠতে পারে, যেতে পারে। অর্থাৎ আমরা বিদেশে যখন চলেছি তখন দেখেছি যে একটা কার্ড কিনে নিলে ওই কার্ডটা চার্জ করলেই ওখানে দিলেই ওখান থেকে টাকাটা চলে যাচ্ছে, আমাকে আর ওই টিকিটের জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। হ্যাঁ, লাইন দিয়ে বাসে উঠতে হবে, গাড়িতে উঠতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু টিকিট কেনার ঝামেলা, পকেট খুলে টাকা বের করা, আবার পকেট মার দেখে ফেললো, দেখে ফেলে আবার পকেট কেটে দিল, সেটাও একটা সমস্যা। তো এই সমস্যাগুলি দূর করা আমি মনে করি আমরা ডিজিটাল পদ্ধতিতে করতে পারি, এবং সেটা চিন্তা করেই আজকে আমরা এই ব্যবস্থাটা নিয়েছি, সেটা হচ্ছে র্যাপিড পাস। এই র্যাপিড পাসটা হাতে থাকলে পরে কোনো বাসে উঠতে গেলে আর ওই টাকা বের করতে হবে না, কার্ডটা থাকলেই হবে। ঠিক ভবিষ্যতে যেমন এই ধরনের কার্ডের মাধ্যমে আপনি আপনার ইউটিলিটি বিল, গ্যাসের বিল, পানির বিল, বিদ্যুতের বিল থেকে শুরু সবই দিতে পারবেন, টোল দিতে পারবেন, মানে শপিং করতে পারেন, কোনো বাজার টাজার করতে গেলে সেটাও আজকাল অনলাইনে হয়ে গেছে। আমাদের পোস্ট অফিসগুলিকেও আমরা ডিজিটালাইজ করে দিচ্ছি, এমনকি কেউ অনলাইনে ক্রয় করলে পোস্ট অফিসের মাধ্যমে যেন সেগুলি পৌঁছে দেয়, যে আগে আগে যেমন আমরা মানে জিনিসপত্র পাঠাতাম ঠিক সেভাবে তারা ঘরে পৌঁছে দেবে। কাজে এটা আমাদের জন্য একটা সত্যি বড় সম্মানের ব্যাপার যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে নেই, অন্তত সেই তালে তালে তাল মিলে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। কাজে আমরা এখন আমাদের দেশের মানুষ যেন এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে, যে এবং প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রাকে সহজ করে নিতে পারে, সেই পদ্ধতিতে আমরা প্রবেশ করছি। কাজে বাসে ওঠার সময় কোনো ঝক্কি ঝামেলা, টিকিট কেনার ঝামেলা হবে না, এটা তো আমাদের জন্য একটা বিরাট পাওনা, যে যারা এই কার্ডগুলি ব্যবহার করবেন এবং যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত সকলে আন্তরিকতার সাথে কাজ করবেন, যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই র্যাপিড পাসটা নেবে তার জন্য যথাযথভাবে সেবা পায়, এবং সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি র্যাপিড পাস এই প্রকল্প যেটা মানে আমরা এই কার্যক্রম এর আজকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে উদ্বোধন করছি, এটাও কিন্তু একটা বলতে গেলে আমাদের মানে ডিজিটাল বাংলাদেশ যে আমরা করেছি এটা তারই একটি নমুনা, যে আমি গণভবনে বসে কথা বলছি, আপনারা ওখানে কমলাপুরে আছেন। কাজে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই র্যাপিড পাস কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। চেয়ারম্যান সাহেবকে, যখন এই যে র্যাপিড পাসটা, এটা আমি তাহলে সংগ্রহ করব কিভাবে, কার কাছ থেকে, কোথায়? এটা বলতে হবে না, আমরা জানার জন্য না, আমার প্রশ্ন করার উদ্দেশ্য হলো সবাই জানে, সবাই আগ্রহ করে শুনছে তো সবাই জানে।